এই আর আমার যে পিসি আছে যদি আমার কলপারে বসে একটু দুবাসনটা বেঁচে দিয়ে যায়, সেই পিসি মনে হচ্ছে না আজকে ওয়েদার দেখে আসবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম রিক্স নিয়ে লাভ নেই, স্নানের পরে যদি বাসন মাঝে হয়তো বিশাল প্রবলেম হয়ে যাবে, বাসনগুলো মেজেই ফেলি। তাহলে আজ ব্লগটা এখন শুরু করছি, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বললে। আর আমার নতুন বন্ধুরা যারা আজকে ভিডিওটি প্রথম দেখছো, প্লিজ আমার পরিবারে চলে এসো, আর লাইক দিতে একদমই ভুলো না। তাহলে চলো দেখে আসবে দেশি স্টাইল বার্টন ক্লিনিং ভিডিও। চলো রোকড়ে রোকড়ে বাসনগুলো মেজে নিই বৃষ্টিতে ভিজে, এরপরে হয়ে যাবে শরীর খারাপ, অনেকদিন ব্লগ স্টপ হয়ে যাবে। কি করবো, কিছু করার নেই, বাসন তো মাজতেই হবে, নইলে আর খাবো কিসে? দেখো যদি সিঙ্কে দাঁড়িয়ে মেজে নিতাম তাও হতো না, আমি বের করে দিয়েছি। তারপরে অবস্থা দেখে মনে হচ্ছে ম্যাডাম আসছে, আসবেন অসম্ভব ব্যাপার ম্যাডামের। ম্যাডাম এসে অনেক রকম তালবাহানা করবে, ফালতু আমার সাথে ক্যাচাল বাঁধবে, কোনো দরকার নেই ভাই, রিক্স আমি নেব না, আমি বরঞ্চ বাসনগুলো নিয়ে যাই। প্রায় মজা হয়েই গেছে আর এখন আমি নিয়ে বসে পড়েছি হাঁড়ি। দেখেছ আমার বাড়িতে কত বড় হাঁড়ি, এই হাঁড়িতে আমি রান্না করি না গো, একটি কম ছোট হাঁড়িতে রান্না করি। যেদিন হাজব্যান্ড বাড়িতে আসে সেই দিনকে একমাত্র এই বড় হাঁড়িটায় রান্না হয়, আমি যে ছোট্ট একটা হাঁড়ি আছে সেটাতে রান্না হয়। দেখো বৃষ্টি জলি জোর চলে এলো, আমি ভিজে গেলাম, এখনো কত গাছ পড়ে আছে। আমার অপাত বাড়ি, আমার অপাত কি বলতে পারো, আমি কি তোমাদেরকে শেখাবো কোড়া কড়াই কিভাবে বাঁচতে হয়। দেখছো টুকি একটা তার নিয়েছি, তার দিয়ে সাবানটাকে দিয়ে আগে ভালো করে ধুয়ে নিই, এরপরে গায়ে যত জোর আছে দিয়ে মার জোর মার জোর মার জোর। কি করবো বলো, কাজ করছি একটু খুশি হয়ে কাজ করি, আর তাহলে কাজটা বড় ভারী মনে হয়। তোমাদের সাথে গল্প করি আর কাজ করি, বৃষ্টিতে ভিজে ভিজে এই কাজটা করতে বড্ড প্রবলেম হবে। দেখো কি জ্বরের মতো হাওয়া দিচ্ছে, হয়ে গেছে কড়াই মাজা, সব বাসন মাজা, কেমন চকচকে হয়েছে বলো কড়াইটা, আমার মুখের মতো একদম পরিষ্কার। বাসন টাসন মেজে স্নান করে নিয়ে চলে এসেছি, আজকে বৃষ্টি স্পেশাল লাঞ্চ কি আছে জানো? এই জিনিসটা ছাড়া তো বৃষ্টি জমবেই না। এখানে রয়েছে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পুঁই শাকের তরকারি, আর এখানে মাছ ভাজার তেল রেখে দিয়েছি, ওরা বললো খাবে, এটা এটা কালকে লাউ ঘন্ট। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে খিচুড়িটা একটু গরম করে নিই, ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে লাঞ্চটা করে নিই আর ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সামনে করে নিই। টাটা বাই।